আমার উস্তাদ পরর বয়তি কইছে ওই ঢাকা থেকে ওই মেয়া হে কিছু কয়টা সোম বারোটা বাজবো খালি দেহে ওই বিশ্বাস গাইব দশ হাজার টাকা দামের একটা শাড়ি পিন দে বাই নাই ষাট হাজার টাকায় আহে ছোট করবো কেন আয়া খালি টাইম দেহে কোন সময় বিশ্বাস গামু তাই তাই তাহলে আমার বোন আজকে বিশ্বাদের রানী হয়েছে উস্তাদ পরের বয়তে গেছে হুন লতিফ ভাই এই ভূত একটা কুড়াল দে তরে কাঠের ভিতরে একটা কূপ দে দেবো বারো বছরের রান দাদা মিলাই পারবি না চন্দ্রা সরকার আমি ওইটার গোসা মাজা খাইছি আমি যাই জিজ্ঞাসা করি ওই নেটের বাইরে থেকে এই বারো বছরের নেটে বিশ্রয় পাইবেন না পৃথিবীতে এমন কিছু কথা আছে দলিল কোন দেশের মধ্যে বিসমিল্লা পৌঁছায় নাই তা আমি বলেছিলাম ইয়াজুজ মাজুজ যে জায়গাটার মধ্যে আছে ওই জায়গাটার মধ্যে এখনো বিসমিল্লা পৌঁছায় নাই যদিন পৌঁছাবে যেদিন ওই পাহাড়টা চেটে পাতলা করে যেদিন ওরা বের হয়ে যাবে সেদিন এই দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে কে ধ্বংস করবে ঈসা নবী তাদেরকে ধ্বংস করবে এখন তিনি দাঁড়াই বলতেছে ওই জায়গার নাম জেরুজালেম ইসরায়েল আমি পরের বয়তের বুলা কথা ফাঁক রেখে কই কিন্তু জীবনে বহুত কিছু শিখার বাকি আছে আমি একটা কথা বলে গেছি আমি ভাইরাল হইবার লেগে বলি নাই কথাটা আমার জন্মের যে সন্তান আদে আছে তাদের কাছেও শিক্ষা আছে আমার যে আপনার ইয়াজুজ মাজুজ কথা ঠিক আছে কিন্তু জায়গাটার নাম এটা ঠিক না এটা হবে কোথায় সাপামারা সাপামারা হবে আচ্ছা তো আমার কিছু বলার আগেই যারা মক্কা মদিনায় গিয়ে হজ করছে তারাই ওই কথাটা ধরে ফেলেছে যে জায়গাটার নাম সাপামারা হবে না ওটা সাপামারুয়া হবে তবে বলে ওইটা হচ্ছে ইসরায়েলের মধ্যে জেরুজালেম আচ্ছা আপনার এখানে আমরা সবাই ধর্মপ্রিয় মানুষ ইসলামকে ভালোবাসি এমন কোনো কথা বলে যাবে না যে কথাটা আমরা বিভ্রান্ত মধ্যে পড়ে যাই এই যে জেরুজালেমের কথা বললেন ইসরায়েলের কথা বললেন এটা কিন্তু ইসলাম ইসলামিক রাষ্ট্র এবং বাইতুল জেরুজালেম যেটা ওখানে কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদ তো ওই জায়গায় যদি বিসমিল্লা না পৌঁছায় তাহলে পৌঁছায় কোন দেশে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জেরুজালেম যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে ওই জেরুজালেমে যদি বিসমিল্লা না পৌঁছায় গালিম ভাই পৌঁছাবে কোন জায়গায় আপনি বলতে পারেন জিজ্ঞেস করছে বিসমিল্লা পৃথিবীর এমন একটা জায়গা আছে আজ বন্ধুর ওই জায়গায় পৌঁছায় নাই বাহুল পাহাড়ে দেব হারত মারুতরে বাইন্দা রাখছে আপনার কথা ঠিক আছে ইয়া জসম জোস ইয়া জসম জোস পাহাড়ের ভিতরে আটকা আছে এই কথা সত্য আপনার কথা ঠিক আছে কিন্তু আমি কইছি পুলা হয়ে গেছে মায়া আমি জিজ্ঞাসা করছি বিসমিল্লা পৃথিবীর এমন একটা জায়গা ছিল ওই জায়গায় আজ পন্থুরি পয়সায় নাই ওই দেশের নাম কি ওই জায়গার নাম কি ওই স্থানের নাম আমার বড় বোনে কয় বোন লেখে নিয়ে যান শিক্ষার শেষ নাই আমার জন্মের আমার ছেলে আমার মেয়ের কাছেও আমার শিক্ষা আছে মরার একদিন আত্মরি সেই দেশ ইসরায়েল জাগার নাম সাফামারা পাহাড়ের নাম হয়েছে পাহাড়ের নাম হয়েছে সাফামারা দুইটা পাহাড় সাফামারা পাহাড় দুইটার নাম দেশ হয়েছে ইসরায়েল ইয়াজুজ মাজুজ ঠিক আছে কিন্তু দেশের নামটা একটু এদিক সেদিক হয়ে গেছে তাই বলবো
গানের ছন্দে দুই এক কথা হাইরা যাবে রাজি আছি, এবং নিরেকের কাটা সই রাখতে হবে। একটা প্রশ্ন করেছে আমার কাছে, ওই প্রশ্নটাও মানে এমন ভাবে বানাই করছে, এমন একজন নবী, ওই নবী তার চারজনকে বলল যে তোমরা একটা বস্তু বানাও, যে বস্তুটা বানাই দিতে পারবা তার সাথে আমার মেয়ে দিব। মেয়ে একটা বস্তু বানাইছে চারজনই, একটা মেয়েকে চারজনের সাথে কিভাবে বিয়ে দিবে? কাক কবুতর নিয়ে আসলো, কাক কবুতরের চারটা রং ধরলো, চারটা মেয়ে হয়ে গেল। আবার আল্লাহ নাকি তারে বলছে দোস্ত ওই চারটা কবুতর নিয়ে আসো। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনার এখানে জ্ঞানী মহাজন, আমার আল্লাহ পাক আসতে কুকুর বিড়াল ওইগুলো বাদ দেন, আমার আল্লাহ পাক দোস্ত আমার দয়াল নবী বেটি তার কাউকে বলছে? আমার দয়াল নবী বেটে তার কাউকে কোনোদিন দোস্ত বলছে? কোনো দলিলে আছে? নাই। আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিত কাউকে আমার আল্লাহ পাক দোস্ত বলেন নাই। তাহলে দয়াল নবীকে যদি দোস্ত বলে, তাহলে দয়াল নবীর মেয়ে কি একটা ছিল না চারজন ছিল? তাহলে একজন মেয়ে কি চারটা রং ধরছে? কাক কবুতর নিয়ে এসে কি চারটা মেয়ে বানাইছিল আমার দয়াল নবী? রোকেয়া, কুলসুম, জয়নব, মা ফাতেমা বিনতে মা ফাতিমা, এই ফাতিমা, এই চারজন তার কন্যা সন্তান ছিল, এই চারজন কি কাক কবুতর দিয়ে হইছে? না। তাহলে আপনার প্রশ্নটা এভাবে না, আপনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করবেন। এই যে পেশায় পুষায় আপনি কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকাইতেছেন এটা তো নিজেই বুঝতেছেন না, কিন্তু হওয়াটারে হয় কথায় নয় করাটা এটা কোনো ভালো দেখায় না। আপনি হওয়াটা সঠিক বলবেন, আমাকে ঠকাবার জন্য, আমাকে একটু নিচে করবার জন্য আপনি একটু নাম করবেন, ইউটিউব চ্যানেল আছে, একটু ভাইরাল হবেন, এটা দরকার কি? আল্লাহ যদি চায় আপনি এমনি বড় হবেন, আমার সত্যটাকে মিথ্যা করে আপনার বড় হবার কোনো দরকার নাই কি ভাই, কথা ঠিক আছে কিনা? আল্লাহ চাইলে আপনি এমনি বড় হবেন, কিন্তু এই হওয়াটাকে যে আপনি না কইরা যে বড় হইতে চান, বারবার এই খালি মুক্তা সরকারের কথা বলতেছেন যে 60,000-70,000 টাকা বায়না নেয়, তিনি বলে যে আমি সব শিল্পীর সাথে বায়না গাই না, কোন দুঃখে কইছে বুঝছেন বিষয়টা? তার দুঃখটা কোন জায়গায়? হয় কথা নয় কোনোদিন করবেন না, দেখবেন কোনো শিল্পী না এমন কোনো কথা আপনাকে কোনোদিন বলবে না, আপনাকে কোলে নিয়ে গান করবে, আপনাকে সন্তান মনে করে সে গান করবে। যখনই হয় কথা নয় করবেন তখনই শিল্পীর অন্তরে আঘাত লাগবে, আর যখন আঘাত লাগবে তখন আপনাকে ছোট করে সে কথা বলবে। আমি আপনাকে ছোট করে কথা বলছি না, তবে আমি বলবো হয় কথা কোনোদিনও নয় করবেন না। সূরা কাহাবের ভিতরে ইয়াজুজ মাজুজের কাহিনী আছে, আপনি বাইতে যায় আপনার বাপেরে আমার বাজান দিয়ে ভালো করে পইরে, তারপরে ইয়াজুজ মাজুজ কোথায় আছে ভালো করে খবর নিয়েন। আপনি আমার প্রশ্ন করেন নাই, আমিও আপনার করুম না, কথা সত্য। আপনি মহৎ ঠাই করেন নাই, আর আমি কেমনে বাইরে আলম এর লিগে ওই দেওয়ানে কয়ে গেছে, ওই সরকারে কয়ে গেছে, আমি সবার লোকে গান গাই না। আরে চন্দা সরকার, রশিদ সরকার পনেরো পঁয়ত্রিশ কথা শুনলে 10,000 মানুষ বেশি হইতো আমার চোখের সামনে। আকাশ দেওয়ান সাহ বিশ্বাদের রাজা, সত্য হে, একদিন যন্ত্রপাতি নিয়ে গেছে গা পনেরো পঁয়ত্রিশ নাম হইনে। আপনারা জিজ্ঞাস করছি এই পৃথিবীতে এমন একজন নবী আসল আসা দুস্থ হরে আল্লাহ কয় নাই, যাই ভালো কথা কয় নাই, ওলি আল্লাহ, ওলি অর্থ বন্ধু, আল্লাহ তো নিচ্ছে যাই। আমার দয়াল নবীর খালি দুস্থ কইছে, আর 313 জন নবী, 1,00,000 মতান্তর, 2,24,000 পয়গাম্বর, হের কিছু লাগে না, এডিএম নেমনি পাঠাইছে। ওনার কথা শুনে আমার একটা গান মনে পড়লো, বেশির কাছে কম না থাকলো, বেশির কি মনে হ
হতার বেশির কাছে কমন না থাকলে, বেশির কাছে কমন না থাকলে ওই বেশির কি মূল্য নয়? বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো বাবা। কারো নির্ধন ভালো হলো, নমরত নিতে খোদা কইল, হাতে কত দুঃখ সয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়? বেশি কথা বলিস না বল, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না বল, বেশি বলা ভালো নয়। নয় লাখ বছর আরাধনাই ওই দেখ মুক্রমে তাই বেহস্ত বছর বেহস্ত পায়, দেখ নান্নতে তত্তা তাহার গলায়, নান্নতে তত্তা তাহার গলায় শুনলে লাগে প্রাণে ভয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়? বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। অতি দর্পে মান্য নষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট, আগে সুখ পিছে কষ্ট, আগে সুখ পিছে কষ্ট, আগে সুখ পিছে কষ্ট, অতি প্রেম কলঙ্ক হয়। বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো। বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য হয়? বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। যতই বেশি যাও বলিয়া ততই বেশি রও পড়িয়া, যতই বেশি বাও যাও বলিয়া ততই পিছে রও পড়িয়া, তারপর বেশি বুঝলে পাগল হইয়া, বেশি বুঝলে পাগল হইয়া, বেশি বুঝলে পাগল হইয়া যাই ইচ্ছা তাই মুখে কয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। তাই তো হা, আমি বাইরা লইবার লাগে না। হ্যালো, আমি বাইরা লইবার লাগে আপনার কই নাই। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আপনাকে কাছে জানার বিষয়, চন্দ্রা সরকার বলছে আমাগো বয়তির থেকে মানুষ বেশি জানে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম যানবাহনের নাম কি? তাই তাই, কেউ জানেন সর্বপ্রথম পৃথিবীর যানবাহনের নাম জানেন কি হলো? কথা নুহু নবীর কিস্তি সর্বপ্রথম যানবাহন। এই নুহু নবী তার কিস্তি বানানোর জন্য মিস্ত্রির কাছে গেছে, প্যারাকালার কাছে গেছে, পাতা লাগানোর কাছে গেছে, আর কাঠের দোকানে গেছে। এসার জন্য জবান দিছে বোন, তার জন্য তো জবান দিয়েছে, কি করব? আমার আল্লাহ কয়, আবার আমি কই তাতে খেটামি করে। দেখেন দোস্ত, আপনি এই কাম করেন, একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা, একটা
কাকের বাচ্চা নিয়ে আসেন আপনার মেয়েটা দিয়ে একটা ঘরে দেয়া দেন, চারজন আসলে চারজনকে দেয়া দিবেন। ওই তারপরের দিন সকালবেলা দেয়া দিছে, এরা সুরায় নূর মধ্যে পাইবেন আপনি, কোরআনের স্পষ্ট ভাবে লেখা আছে সুরায় নূর। আমি বাইরা লইবার লিগে কই না বোন, আমার হলাম ভেজাল আছে। ভেজাল কি? পরবর্তী সামনে গান গাইছে ঠিকই, গান দুই একটা ব্যাস কম করে আলাইছে, নিরিখের কাটা সই রাখন লাগছে, তাই লড়ে থয় নাই। এই চারটা মেয়ের স্বভাব কিভাবে নুহ নবীর বউ পাইব? কয় আপনি তো হুজুর, আপনি তো আমার মেয়েটা বিয়া দিয়ে দিলেন, আমি এগো পরিচয় পামো কেমনে? চারজনের ভিতরে যায় দেখা, একজনের কুত্তের স্বভাব পাইবে, একটা কাকের স্বভাব পাইবে, আর একটা বিড়ালের স্বভাব পাইবে। ওই তিনটা মনে করবে তোমার গর্বে ধারণ হয় নাই। তো যায় জিজ্ঞেস করছে, ওই প্রথম একজনের শাশুড়ির কাছে যায় জিজ্ঞেস করছে, আপনি বোন কেমন আছেন? কয় ভালো। আমার মেয়েটার স্বভাব কেমন? কয় কাম কাজ তো খুব ভালো করে, কিন্তু মাঝে মধ্যে যদি ব্যাস কম হয়, আমরা যদি ধমক দিই, তাহলে কুত্তার লাগাল খেউ খেউ করে উঠে। আরেকটার কাছে গেছে, কয় আপনার মেয়ে খুবই ভালো। সুমন ভাই বেজার হইতেছেন না? বেজার হইন না, গানের আনন্দ। আমি বললাম বড় জ্বালাই পড়ে গেছি, আমি তো আর নবগঞ্জ আর গান নিম না কোনোদিন, কাম করে খামো। কারণ আমার লোকে জন গান গাইবার চাইব না, আর সত্য কথা জন তুইলে ধরা পারুম না, এই জ্বালায় কানানো আসলো, তাহলে গানই ছাইরা দিমু কি করুম। আরেকজনের কাছে গেছে, যায়া জিজ্ঞেস করছে, আপনার মেয়ে কাম কাজ সবই ভালো করে, মাঝে মধ্যে ওই আমার নলি বাসে পেরার মধ্যে যায় খালি গ্যাসে পিট গ্যাসে বিলার একটা স্বভাব দেখবেন, ভাত খাইবার বলে ও খালি গ্যাসপো, এইটাও আমার মেয়ে না। আরেকটার কাছে গেছে, যায় কয় কাম কাজ অনেক ভালো করে, কিন্তু মাঝে মধ্যে উইরা যাইবার স্যার কা 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 করে। চন্দ্র সরকার বিশ্বাদের রানী হইতে পারেন, কিন্তু জীবনে বহুত কিছু শিখার বাকি আছে। আমি একটা কথা বলে গেছি, আমি ভাইরাল হইবার লেগে বলি নাই কথাটা, আমার জন্মের যে সন্তান হাতে আছে তাদের কাছেও শিক্ষা আছে আমার। এখন নুহ নবীর মেয়া যেইটা যায় যে জিজ্ঞেস করছে, বই না আমার এই মেয়ের স্বভাব কেমন? ওই কয়েন না বই, এরে যদি আমরা পিটে নিও দেও তাও কয় কি, আমার চুল দিয়া মনে করেন আমার গো হাত পাও পয়সা দে, গামছা লাগে না, আমার চুল দিয়া দরকার হলে পয়সা দে। আপনার মেয়ে এমন একটা মেয়া, চুল আছে না চুল, তার মাথার চুল দিয়েও পয়সা দে, খুব শান্তশিষ্ট, বুঝতে পারলো এই যে নারী চায়ের জাত, হস্তনি পদ্মিনী সংখ্যমণি চিন্তামণি, ওই থেকে চারজন আসতে নারী যাব। ভাবে বসে ওই চালালো কি, অতরা ভাবে বেড়েছে বিধি, ভাবে বসে ওরে চালালো কি, ভাবে বেড়েছে বিধি, বেশি যদি ভাবো তুমি, বেশি যদি ভাবো তুমি, ভাবতে ভাবতে আয়ক হয়, বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়, বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো, ওরে বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, ওই বেশির কি মূল্য হয়,
বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়, বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। তাই সঙ্গা সরকার কথাটা নিয়ে যান, কামে লাগবো। বারো বছর কুড়াল দেখা কূপ দা দিব যে কোনো বয়সে আল্লাহর রহমত, কারণ বাংলাদেশের দশটা শিল্পী এক সাইডে, আমাদের মাখন দেওয়ান সাহেবের ছেলে কানন দেওয়ান হলো এক সাইডে। এই লুকি যখন আমার মাথায় তাই ঠিয়া গেছে, রাখো আরো আছে বাউল মাতা আলে আ উনার লগে জীবন এক পালা গান গাওয়া সার্থক হয়েছে, উনো মাথায় তাই ঠিয়ে গেছে, কই না করুন ভাই তোর মাঝে থাকবো। বেশির কাছে কন্যা থাকলে, বেশির কাছে কবি না থাকলে, বেশির কাছে কন্যা থাকলে ওই বেশির কি মূল্য হয়, বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়, বেশি কথা বলিস না মন, বেশি বলা ভালো নয়। বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে, বেশির কাছে কম না থাকলে ওই বেশির কি মূল্য নয়, বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়, বেশি কথা বলিস না তুই, বেশি বলা ভালো নয়, বেশি কথা বলিস না তুই, বেশি কথা ভালো নয়। বর্তমানে দেখেন কোথাও কোনো কোনো জায়গায় বলে ইয়াজুস মাজুস একটা পাহাড়ের মধ্যে আছে, কোথাও বলে বাবুল পাহাড়, আবার কোথাও বলে ককশেষ পাহাড়, কোথাও বলে আবার ককশেষ পাহাড়, আবার কোথাও বলে বাবুল পাহাড়, এক একটা জায়গার মধ্যে এক একটা নাম উল্লেখ করেছে। তবে কোথায় যে ওই পাহাড়টা আজও, কোথায় যে জুলকার নাইন আছে, এটা কিন্তু এখনো সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে নাই, এখনো কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারে নাই। এখন বর্তমানে হাতের মধ্যে বাবা ইন্টারনেটের যুগ, সার্চ করার সাথে সাথে গুগলে সার্চ দিবেন চলে আসবে, মিথ্যা বলা যাবে না। যাই, আমার এই গানের পাশে আবার আমার গালিব ভাই তিনি গান করবে, তার গানের পাশে আবার আমি গান রাখবো, আস্তে গান যেন নিচে পড়ে না যায়, গানটা যেন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে। কে? সপু ভাই, সপু ভাই কাশিমপুর, তিনি আমাকে ১০০ টাকা দিয়ে দোয়া করলেন ভাইয়ের প্রতি সালাম। একটি গান করে আরেকটি গান, কি গান জানি রাখলো, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলে সবই পর, দশে রাখেন, কেউ এসে লইব না খবর। তো প্রথম স্টেজ তো তার এই গানের পাশেও একটা গান রাখি নাকি, তারপরের আসর থেকে একটা করে বিচ্ছেদ গান, একটা করে মালজোড়া গান রাখবো, একটা সিস্টেম আছে ভাই। তো এরপরের আসর থেকে একটি করে পালার গান, একটি করে বিচ্ছেদ গান আমি রেখে যাব। কোন বারঙ্গে বান্ধি আছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে তুমি, কোন বারঙ্গে বান্ধি আছ ঘরে খানা, মিছা দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে খানি সামরার সাওনি, বন্ধে বন্ধে চুরা হারের ঘর খানি, হারের ঘর খানি চামরার ছাওনি, বন্ধে বন্ধে ওরে তাহার ভিতরে মনুরা পাখি, তাহার ভিতরে কোন বারঙ্গ
ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে। আপনি আজকে আছেন, কালকে থাকবেন কিনা, এখানে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। যার একটা বাড়ি আছে তার আরো আশা জাগে দুইটা বাড়ি, যার একটা গাড়ি আছে সে আরো স্বপ্ন দেখে আমার যেন আরো দুইটা গাড়ি হয়। মানুষের যার একটা দোকান আছে উনি চিন্তা করে আমার যেন পাঁচটা দোকান হয়। কিন্তু আপনি যে আছেন আপনি কতক্ষণ থাকতে পারবেন এই চিন্তাটা কি একবার আপনার মাথায় আছে? যে মালিক আমাদেরকে পাঠিয়েছে এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই, আমি অল্পতেই কেন সন্তুষ্ট থাকি না? হারেরও ঘরখানি তোমার চামড়ার ছাউনি বাঁধে বাঁধে জোড়া, তাহারও ভিতরে মনুরা পাখি ছুটিলে না যায় ধরা। তোমার চুল পাকিল দন্ত নড়িল যৌবনে মারিল ভাটি, দিনের দিন তোমার খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটি। কি ছিলা আমার কি হয়ে
গেলাম। কত সুন্দর জীবন ছিল, চুল ছিল কাঁচা, দন্ত ছিল ভালো, গায়ে ছিল শক্তি। এখন চল্লিশের উপরে যাদের বয়স হয়ে গেছে দেখবেন সেই আগের মতো শক্তিও নাই, মাথার চুলও পেকে গেছে, দন্ত কতজনে নড়ে গেছে। তাই বলেছে, তোমার শিশু না কাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল তোমার রঙ্গে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে, একজন মুর্শিদ ধরবা কোন কালে, মুর্শিদ বিনে গতি নাই। তুমি এখন হাসিতে রঙ্গে দিন কাটাচ্ছ, কিন্তু তোমার একজন মালিকের দরকার আছে। যেতে হলে জজের কোর্টে, একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে নিশ্চয় তোমার একজন উকিল ধরতে হবে। উকিল ছাড়া কখনো সেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। সেই উকিলটাই হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ কেবলা। যুবক ভাইরা যে প্রেম ভালোবাসা করে, এই প্রেম ভালোবাসা না, এটা তো একদিনের কোনো গ্যারান্টি নাই। একটু ছুট গেলেই তোমার সাথে আমার ব্রেকআপ, আর প্রেম নাই। আবার দেখা যায় হাত পায়ে ধরে একটু অনুরোধ করলে আবার দুই দিন কথা কয়, আবার বুলুক মেরে দেয় না। এই হইল বর্তমান যুগের প্রেম। কিন্তু এই প্রীতি করলে কাজে আসবে না। তুমি সুজনও চিনিয়া করিও, প্রীতি মরলেও যেন বাঁচাইতে পারে, ওই রকম প্রীত করতে হবে। তোমার প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি করিল যেই জনে, তুমি সুজনও চিনিয়া করিও প্রীতি, তুমি কোন বারঙ্গে বান্ধি আছো ঘরখানা, নিশা এই দুনিয়ার মাঝে গোসাইজি, কোন বারঙ্গে। ঠিক আছে পাগলা। ওই আর একজন সেদিন গান গাইছি, কয় আমি সবার লগে গান গামো না, গাইবো না, কর যদি একটা দৈরা দিয়ে কিস কইরা দেই, করছে কি কমিটিরা কয় কি, হাই হাই রে, 70,000 টাকার বয় দিয়ে আনছি আর আমাকে গালি। আমি মনে দুঃখে বললাম, আমি আমি দেশে গান মনে হয় না বেশি করুম, কয় কি গান গাইবো কেরা, কয় আমাগো পরশার খালেক দেওয়ান, গান গাইবো কেরা, কয় আমাগো পরশার উপার থেকে আইব, হালিম দেওয়ান সাহেব ওটা গসকা বেটা, আমি ওটি দেখি নাই, শুনছি পরের বয়তি কই স্যার শুনছি রে, আর আইনাল বয়তির কথা খুবই, আইনাল বয়তি তো আমার সিক্রেটের আগুন দা পুইরেই হালাইছে একদিন, উনার সাথে যে জীবনে কত রঙ্গ রস ছিল, এই ইউটিউব তো 5 বছর ধরে বাইরেছে, আমি পরের বয়তির কাছে 18 বছর যাবত। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাই কে মন বসিব জানো না রে, ও ভান্ত মন এসে গুরুর ভজন হবে, জানো না রে, ও ভান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই
তাহার বদন দেখা মাত্র মনে জাগে শয়ন গোবিন্দ রে, ওই তো শয়ন গোবিন্দ রে, ওই তো শয়ন গোবিন্দ রে, যাহার বদন দেখা মাত্র মনে পেলাই আমার দে, তালেই বুকে ধরে বলে এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ, তাহার বদন দেখা মাত্র মনে বুকে নিয়ে ভাবা এই তো আমার গোবিন্দরে, এই তো আমার গোবিন্দরে, এই তো আমার গোবিন্দ, প্রিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয়মতি চন্দ্রের সঙ্গে, প্রতি অঙ্গ প্রিয়দয়ালের সঙ্গ, উঠুলিতে প্রেমতরঙ্গ তাপি সঙ্গ, শীতল হবে জানে না রে ও ভান্ত কিশোর ভজন হবে, জানে না রে ও ভান্ত দর্শনে নাই সোহাগে কাছে নিও প্রিয় কিংবা সুহাগে কাছে নিয়ে
প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয়ে দয়ালে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয়ে দয়ালে অন্তরঙ্গ চাপি সঙ্গ তাহার বচন দেখা মাত্র মনে জাগল আনন্দ মনে অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ উঠলিতে প্রেম তরঙ্গ উঠিলিতে উঠলিতে প্রেম তরঙ্গ তাপি সঙ্গ শীতল হবে সোহাগে কাছে নিও ওই প্রিয় কিনবা ভাবের মরা মরে তোমন তাহার বদন দেখা মাত্র মনে লাগে আনন্দ তার বুকে লইয়া ভাল এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও রে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে লাগে আনন্দ তার বুকে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মতি চন্দ্রের সঙ্গ প্রতি অঙ্গে
প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিয়মতি চন্দ্রের সঙ্গ কেন তরঙ্গ তাপে সঙ্গ শীতল হবে জান না রে ও ভ্রান্ত মন সে গুরুর বচন হবে জান না রে ও ভ্রান্ত মন সবে নাই টেম্পির তার সামনে তার সবে নাই টেম্পির তার পূজাই কে মন বসে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মতি চন্দ্রের ভজন হবে জানো না রে কিসে আমার কিন্তু চান্দের ভজন হবে জানো না রে ও ভান যে বসত করে তাকে দেখা যায়। আমি সেখান থেকে একটি গান রাখি। সাগরে ডুবে দে করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন ডুবে দিলে রূপ দেখতে পাবি রে ডুবে দিলে রূপ দেখতে পাবি রে পাবি খোঁজে মহাজন পাবি খোঁজে মহাজন গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন গুরু রূপ সাগরে যখন তোর হবে রে খাতি দেখতে পাবি উজান ভাতি কোথায় কি রতন মন যখন তোর হবে রে খাতি আরে মন যখন তোর হবে রে খাতি আরে দেখতে পাবি উজান মাটি কোথায় কি রতন আরে সেই দরিয়ার গম্ভীরে সাগরে ডুবে দে করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন অনুরাগের বান্দা কিলে কত সাধু মহাদ ভেসে বেড়ায় বিজুলির মতন অনুরাগের বান্দা কিলে কত সাধু মহাদ ভেসে বেড়ায় বিজুলির মতন অনুরাগের বান্দা কিলে কত সাধু মহাদ ভেসে বেড়ায় বিজুলির মতন তার আকাশ পাতাল শূন্য করে সাগরে ডুবে দে করে আমার মন গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন কুলে বসে ভাবি আমার মন আমি ঘেউ গুনিয়ার সময় দেখি আসেনি সমন নদীর কুলে ভাবি আমার মন নদীর কুলে বসে ভাবছি আমার মন আমি ঘেউ গুনিয়ার সময়
আসেনি কখন শতখালি মলদিন ফুরাইল রে, শতখালি মলদিন ফুরাইল রে, মিছা স্বপ্নের মতন, মিছা স্বপ্নের মতন গুরু রূপসাগরে ডুবে করে আমার মন, মতি চন্দ্র রূপসাগরে ডুবে করে আমার মন, পাবি এই মাটির ঘরে কে বসত করে আমি একদিন ওনা দেখলাম, তাকে দেখতে হইলে ওই গুরু রূপসাগরে ডুব দিতে হবে, গুরু রূপসাগরে ডুবলেই তাকে দেখা যাবে, তাই তার সাগরে ডুব না দিলে তাকে দেখা যাবে না। এই গান আপনার গানের পাশে আমি গানটি রেখে দিলাম, আর প্রশ্ন করার কোনো দরকার আমার আপনার কাছে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম সৎ মানুষ হওয়া যায় কোন কর্ম করলে, তো ভালো, আমি আর এদিকে আর কোনো কথা রাখার দরকার নেই, আপনার যা মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করেন। মূল্য গুরুকুলে ভাবি আমার মন, আমি ভেউগুলিয়ার সময় দেখি আসেনি সময়, নদীর কূলে ভাবি আমার মন, আবার কবে তুমি আসিবে গভীরে, আবার কবে তুমি আসিবে গভীরে, একবার মাই বলো না আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো মতি চান্দ, আমি যে তোমার পাগল আমায় চিনো না, আবার কবে তুমি আসিবে গভীরে, আবার কবে তুমি আসিবে গভীরে, একবার বাই বলো না আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল, আমায় চিনো না, আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি, আমায় ভালোবাসো কিনা মতি চান তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি, আমি যে তোমার পাগল তুমি জানো আমার, আমি যে তোমার পাগল তুমি জানো আমার, আমি যে তোমার পাগল তুমি জানো আমার, পায়েতে ঠেলে আমায় ঠেলে দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না, আমায়
হতে চান তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার কাছে পায়ে ফেলে দিও আমি যে তোমার পাগল আমায় তুমি আমি যে তোমার পাগল আমায় তুমি চাইনা টাকা চাইনা করি চাইনা জমিদারি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি চাইনা টাকা চাইনা করি চাইনা জমিদারি মতিখান তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার মতি চান তুমি জানো আমার তুমি যে লাল করি আমার জীবনের সাধনা গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না মানুষের ভিতরে মানুষ আবেদয় ময় খালাকাল আদম সুরতে কুরানেতে কয় মানুষের ভিতরে মানুষ আবেদয় ময় আত্মারা লিঙ্গন তার হইয়াছে দর্শন আত্মারা লিঙ্গন তার হইয়াছে দর্শন আত্মারা লিঙ্গন তার হইয়াছে দর্শন যেথায় পাগল পাচ্ছু বলে তার বদ্যোগ দেখো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না তোমার কাছে মতি চান আমি থাকব চিরদাসে
আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী, আমি যে তোমার মতি চান তুমি যেন আমার, আমি যে তোমার বন্ধু তুমি যেন আমার, পায়েতে ঠেলে আমায় ঠেলে দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না, ও আবার কবে তুমি আসিবে ফিরে, আবার কবে তুমি আসিবে ফিরে, একবার আমায় বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না, যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না, আবার কবে তুমি আসবে গো ফিরে, আবার কবে তুমি আসবে গো ফিরে, আবার কবে তুমি আসবে গো ফিরে, একবার আমায় বলো না, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না।